নমস্কার কিছুক্ষণ আগেই বিহারের পশ্চিম চম্পারণে ঘটল ভয়াবহ যাত্রী বোঝায় ট্রেন দুর্ঘটনা ইঞ্জিন থেকে খুলে ছিটকে গেল রেলের পাঁচ পাঁচটি কামরা বাকি সাতটি কামরা নিয়ে ট্রেনটি এগোতে থাকলে যাত্রীদের চিৎকার চেঁচামেচি শুনে প্রায় দুশো মিটার গিয়েই ট্রেনটি থেমে যায় দুর্ঘটনাকে কেন্দ্র করে বেটিয়া স্টেশনে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান মধ্য রেলের উচ্চ পর্যায়ের আধিকারিকরা কোথায়ও কীভাবে ঘটল এই মর্মান্তিক দুর্ঘটনা বিস্তারিত আলোচনা করব এই খবরে খবরটি শেষ অব্দি অবশ্যই দেখবেন স্থানীয় সূত্রের খবর অনুযায়ী বৃহস্পতিবার সকালে সত্যাগ্রহ এক্সপ্রেস নামে ট্রেনটি মুজফরপুর থেকে রওনা দিয়েছিল বেটিয়া মাজাউলিয়া স্টেশনের কাছে আচমকায় ইঞ্জিন থেকে পরপর পাঁচটি বগি খুলে যায় অন্যদিকে সাতটি বগি নিয়েই প্রায় দুশো মিটার যাওয়ার পর অবশেষে ট্রেনটি থেমে যায় খুলে যাওয়া বগি থেকে যাত্রীরা নেমে এসে রেল কর্তৃপক্ষে খবর দেওয়া হলে তড়িঘটি ঘটনাস্থলে পৌঁছে যায় পূর্ব মধ্য আধিকারিকরা ইতিমধ্যেই রেলকর্মী নিয়ে ট্রেনটি সরানোর কাজ শুরু হয়ে গিয়েছে প্রাথমিক সূত্রে অনুমান ট্রেনের কালপিং খুলে যাওয়ার কারণে এই মর্মান্তিক বিপত্তিটি ঘটেছে ভয়াবহ এই দুর্ঘটনায় হতাহতের কোনো খবর পাওয়া না গেলেও দুর্ঘটনাকে কেন্দ্র করে স্টেশনে রীতিমতো চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে এদিকে বৃহস্পতিবার ভোরে শিবলিঙ্গাপুরমের কাছে একটি মালগাড়ির এগারোটি বডি লাইনচ্যুত হয়েছে যার ফলে ওই রুটে সমস্ত ট্রেন পরিষেবা ব্যাহত হয়েছে জানা গিয়েছে মালগাড়িটি কোথা ভালাসা থেকে আরাকুর দিকে যাওয়ার সময় ভোর পাঁচটা পঞ্চাশ মিনিট নাগাদ হঠাৎ মালগাড়ির বগিগুলি লাইনচ্যুত হয়ে যায় যার ফলে ওই লাইনের সমস্ত ট্রেন পরিষেবা বন্ধ রাখা হয়েছে এখনকার মতো খবর এখানেই পরবর্তী আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেলটি অবশ্যই ক্লিক করে রাখবেন আর যদি আপনাদের এই খবরটি ভালো লাগে তাহলে লাইক ও শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ